আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকে আপনাদেরকে যেই ফ্ল্যাটটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে ঢাকার গোরান খিলগাঁওয়ের পাশে একটি ফ্ল্যাট, যেটি আটতলা বিল্ডিংয়ের ছয়তলায় দক্ষিণমুখী একটা ফ্ল্যাট এবং খোলামেলা। দর্শক, এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবেই হবে। দাম থেকে শুরু করে ভিতরের কাজকর্ম সবই আপনাদের ভালো লাগবে। দর্শক, আমরা ফ্ল্যাটে প্রবেশ করেছি। শুরুতে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ড্রয়িং। 1250 বর্গফুটের এই ফ্ল্যাটটি, যেখানে 3টা বেডরুম আছে, ড্রয়িং ডাইনিংটা আলাদা, 2টা বাথরুম আছে, বারান্দা রয়েছে। তো দর্শক, কিভাবে সাজানো হয়েছে ফ্ল্যাটটি একটু আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, ড্রয়িংটা অনেক বড়, ড্রয়িংয়ে অনেক জায়গা আছে। আপনি চাইলে একাধিক সোফা কিন্তু এখানে সেট করতে পারবেন। ড্রয়িংটা আপনি দেখতে পাচ্ছেন। আপনার ফ্লোর টাইলসটা হচ্ছে 24x24 মিরর পলিশ। এই ফ্ল্যাটটা যিনি কিনেছিলেন নিজে থাকার জন্য করেছিলেন, কিন্তু তার বিশেষ টাকার প্রয়োজনের কারণে কিন্তু বিক্রি করে দিচ্ছেন। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন টিভি রাখার জন্য খুব সুন্দর করে ডিজাইন করে জায়গাটা করেছেন, যাতে করে আপনি এখানে সুন্দরভাবে টিভিটা স্থাপন করতে পারেন। খুব প্ল্যান ওয়াইজ কিন্তু এই ফ্ল্যাটটা করা হয়েছে। প্রাইসটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে ভালো একটা প্রাইসে কিন্তু এখানে বিক্রি হবে। দর্শক, টিভি রাখার জন্য খুব সুন্দর একটা স্ট্যান্ডও করা হয়েছে এখানে। দর্শক, যদি মনে হয় আপনি এই ফ্ল্যাটটা কিনতে আগ্রহ আছে আপনার, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের নাম্বারে কল দেবেন। আমাদের নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সো দর্শক, আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ফ্ল্যাটের সন্ধান নিয়ে আসছি। তো দর্শক, আজকে এই ফ্ল্যাটটি আপনারা দেখুন। এই পাশে হচ্ছে ডাইনিংটা হচ্ছে আলাদা, কিন্তু ড্রয়িংয়ের এই পাশটাতে আপনি ফার্নিচার রাখতে পারবেন, যেমন আপনার ওয়াল শোকেজ থেকে শুরু করে অন্যান্য মালামাল। কিন্তু এই যে ডাইনিং এবং ড্রয়িংয়ের জায়গাটা, সেখানে কিন্তু আপনি রাখতে পারবেন অনেকটা বড় জায়গা। আর সাথে কিন্তু রয়েছে গেস্ট বেড, গেস্ট বেডটাও বড় আছে। বেডরুমগুলো 3টাই মোটামুটি ভালো মানের। আমরা আপনাদেরকে একটা দেখা, এটা হচ্ছে গেস্ট বেড। গেস্ট বেডে আপনারা দেখতে পাচ্ছেন একটা খাট রাখার পরেও যথেষ্ট পরিমাণ জায়গা কিন্তু ভিতরে রয়েছে, এবং ভিতরে কিন্তু ফার্নিচার আছে এবং দক্ষিণ মুখটা খোলা। দর্শক, এখানে বলা বাহুল্য হচ্ছে সামনের যে বিল্ডিংটা রয়েছে সেটা কিন্তু 3তলা, সেটা মসজিদের পাশে অবস্থান করছে এই ফ্ল্যাটটি। তো সেক্ষেত্রে মসজিদটা 3তলা পর্যন্তই উঠবে, আর বেশি উঠবে না। তো সেক্ষেত্রে আপনি এই সামনের অংশটা পুরোটাই খোলা থাকবে, দুই সাইড থেকে সম্পূর্ণ খোলা পাবেন আপনি এই ফ্ল্যাটটিতে। দর্শক, আপনার যদি মনে হয় যে এই ফ্ল্যাটটি আপনার দরকার, তাহলে আমাদেরকে জানান, আমাদেরকে কল দিন, আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাবো। দর্শক, খুব জরুরি ভিত্তিতে বিক্রি হবে। যারা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। দর্শক, ফ্ল্যাটটি একটু ভালো করে দেখবেন, ইনফরমেশনগুলো ভালো করে না হলে বুঝতে পারবেন না। আমরা চাই আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখার পর আমাদের সাথে কথা বলবেন। দর্শক, এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিংটা কিন্তু একদমই সুন্দর করে সাজানো। ডাইনিংয়ে যেমন রয়েছে ফ্রিজ থেকে শুরু করে ওয়াশিং মেশিন কিন্তু এখানে রাখা যায়, রাখার ব্যবস্থা কিন্তু করা হয়েছে। আর কিচেনটা কিন্তু ওপেন রাখা হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাই, অনেকে আছেন। এটা কিন্তু একটু বিদেশি স্টাইলে করা হয়েছে। সাধারণত বিদেশ বাইরের কান্ট্রিগুলোতে ড্রয়িংয়ের সাথে ডাইনিংয়ের সাথে ওপেন কিচেন রাখা হয়, সেভাবে কিন্তু এটা করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি দেখতে খুব লুক্রেটিভ মনে হয়। যারা মনে হয় যে এভাবে কিচেনটা রাখতে চান, না চাইলে আপনি এখানে কিন্তু আপনি স্লাইডিং দিয়ে বন্ধ করে দিতে পারেন। তো ওপেন থাকলে সুবিধা হচ্ছে যে আপনার আলোটা ড্রয়িংয়ে পড়ছে, এবং কিচেনটাও পরিষ্কার থাকছে, এবং কিচেনটা খুব ভালো মানে টাইলস না, আপনার কিচেনের উপরের অংশটা হচ্ছে মার্বেল দেওয়া, আপনার গ্রানাইট পাথরের বসানো। এবং এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আপনি এই জায়গাটা খোলা থাকার সুবিধা হচ্ছে যে এদিক দিয়ে কাটাকাটি করার জন্য, বা এখানে বসে বিকেলে নাস্তাও আপনি কিন্তু খেতে পারবেন এই জায়গাতে বসে। সাধারণত এটাই করা হয়। তো সর্বক্ষেত্রে ভালো মানের একটা কিচেন, ভালো মানের একটা ড্রয়িং ডাইনিং, 3টা বেডরুম, 2টা বাথরুম, চমৎকার। এবং কিচেনটা কিন্তু পুরোটাই ক্যাবিনেট করা আছে, আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। উপরে আমরা দেখাচ্ছি ক্যামেরাতে, উপরে কিন্তু পুরোটাই ক্যাবিনেট করা। So दर्शक ये flat टी बिक्री होबे एवं खूब reasonable price है खूब ज़रूरी बित्ते बिक्री करा होबे जो दी मने है अपना আমাদের সাথে কন্টাক্টের মাধ্যমে এটা কিনতে আগ্রহী তাহলে কিন্তু আমাদের জানান আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি কেনার বিষয়ে 100% সহযোগিতা করব দর্শক যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করছি দর্শক এই এই ফ্ল্যাটের সাথে রয়েছে পার্কিং কার পার্কিং যারা কার পার্কিং সহ ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটি যেখানে লিফট রয়েছে দর্শক এখানে কিন্তু গ্যাস বলতে ন্যাচারাল গ্যাস নাই এখানে কিন্তু এলপি গ্যাস আপনাকে ইউজ করতে হবে এলপিজি এবং এলপিজি সিস্টেমটাও নিচে নিচে করা হয়েছে খোলামেলা আছে নিরিবিলি পরিবেশ যারা নিরিবিলি পরিবেশে থাকতে অভ্যস্ত যারা নিরিবিলি পরিবেশ চান তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটি দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রানাইট বসানো আছে নরমাল যে ফ্ল্যাটগুলো থাকে সাধারণত গ্রানাইট বসায় না কারণ যারা নিজেরা থাকতে চান তারাই মাত্র বসান ডেভেলপার কোম্পানি কিন্তু এই তো এক্সপেন্সিভ ভাবে কিচেন তৈরি করেন না আপনারা নিজেরাও জানেন সো দর্শক সেক্ষেত্রে ওনারা নিজেরা থাকার জন্য করেছিল কিন্তু টাকা পয়সার একটু সমস্যার কারণে বিক্রি করে দিচ্ছেন দর্শক সব অনেকেই আছেন যারা এই প্রশ্নটা করেন যে কেন বিক্রি করছেন আসলে টাকা পয়সার প্রবলেমের জন্য করা হচ্ছে কাগজপত্র বিষয়টা আমি আপনাদেরকে বলছি কাগজপত্র 100% এখানে ঠিক আছে আপনারা তাই চাইলে যাচাই করতে পারবেন তো দর্শক আমরা আপনাদেরকে বেডরুমগুলোতে নিয়ে যাচ্ছি বেডরুমে কি কি আছে একটু দেখাই দর্শক আমরা দুইটা বেডরুমই দেখাবো একটা মাস্টার বেড একটা চাইল্ড বেড আমরা এই বেডরুমটা হচ্ছে মাস্টার বেড এবং পাশেরটা হচ্ছে চাইল্ড বেড দর্শক এটা এখানে মোটামুটি মানের একটা বেডরুম যেখানে খাট রাখার পরেও আলমারি এখানে একটা আলমারি কিন্তু সেগুন কাঠের এটা কিন্তু ফিটিং এটা কিন্তু এই ফ্ল্যাটের সাথে থেকে যাবে এটা কিন্তু অ্যাটাচড করা হয়েছে এটা কিন্তু থেকেই যাবে এখানে সো দর্শক এই ফ্ল্যাটের সাথে কিন্তু আপনি পাচ্ছেন সুন্দর একটা আলমারি এবং অ্যাটাচড আলমারি দর্শক আমরা চাই এই ফ্ল্যাটটি আপনার হতে হোক এবং যারা ফ্ল্যাট খুঁজছেন কম দামে তাদের জন্য এই ফ্ল্যাটটি দর্শক ফ্ল্যাটের প্রাইসের বিষয়টা আমি আপনাদেরকে জানাবো প্রাইসটা হচ্ছে ৬২ লাখ টাকা পড়বে পার্কিং সহ ইউটিলিটি সহ ১২৫০ প্লাস পার্কিং প্লাস ইউটিলিটি সব মিলিয়ে কিন্তু প্যাকেজ ওয়াইজ মাত্র ৬২ লাখ টাকা দর্শক যারা কিনতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে বারান্দাটা কিন্তু লম্বা করে করা হয়েছে এবং আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে ওয়াশরুমটা কিন্তু এই বারান্দার পাশে রাখা হয়েছে অ্যাটাচড ওয়াশরুমটা যাতে করে আপনি দুই বেডরুম থেকে এটা ইউজ করা যায় দেখেন বড়সড় একটা কিন্তু ওয়াশরুম করা হয়েছে এখানে তো দর্শক বুঝতেই পারছেন খুব নিরিবিলি পরিবেশে এখানে দুইটা ওয়াশরুম আর একটা বড় বারান্দা রয়েছে বারান্দাটা দুইটা রুম থেকে এক্সিট এবং এন্ট্রি করা যায় দর্শক আপনার কি মনে হয় যে এই ফ্ল্যাটটি আপনি কিনবেন যদি কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা আপনাদেরকে ফ্ল্যাট দেখাবো দর্শক যারা ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছেন ঢাকা সিটিতে এবং ভালো কোনো মাধ্যম খুঁজছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সহজেই বিক্রি করে দেব আপনাদের ফ্ল্যাট ছাড়া আপনারা আমাদের চ্যানেলটাতে ফ্ল্যাট বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন ফ্ল্যাট বিক্রি বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সহজেই আপনাদেরকে ফ্ল্যাট বিক্রির বিষয়ে সহযোগিতা করব দর্শক এটা হচ্ছে আরেকটা বেডরুম এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডও কিন্তু ওই বারান্দা দিয়ে আসা যায় অপশন রাখা হয়েছে সো দর্শক মোটামুটি কিন্তু তিনটা বেডরুমে আপনাদেরকে দেখালাম যদি মনে হয় আপনারা এই ফ্ল্যাটটি দেখার পর এই ভিডিওটি দেখার পর আপনাদের সন্তুষ্টি আছে যে হ্যাঁ আপনারা এই ধরনের ফ্ল্যাট খুঁজছেন এবং এই প্রাইসের মধ্যে খুঁজছেন তাহলে কিন্তু আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি ঘুরে দেখার ব্যবস্থা করব সো দর্শক মোটামুটি ফ্ল্যাটটি আমরা আপনাদেরকে দেখালাম কেমন লেগেছে আপনাদের এই ফ্ল্যাটটি আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমরা চাই আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখুন এবং ভিডিওটা দেখে তারপর ডিসাইড করুন যে আপনি এই ফ্ল্যাটটি কিনবেন কিনা সো দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আমরা আবারও আসবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনি আপনার মোবাইল ল্যাপটপ এবং কম্পিউটারে নিয়মিত পেতে পারেন